হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি আছি ভালো। তো আজকে চলে এসেছি আরো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আমার চ্যানেলে প্রচুর রিকোয়েস্ট আসে, কিছুটা রাখতে পারি আবার কিছুটা রাখা হয় না ইউটিউব রুলস এর জন্য। তো আজকে রিকোয়েস্টেড ভিডিওটা হচ্ছে কি টাকিং। আমি হ্যাংকি টাকিং ভিডিও করেছি অ্যান্ড আমার চ্যানেলে মোবাইল টাকিং অ্যান্ড সঙ্গে কি টাকিং ভিডিও রিকোয়েস্টও এসেছে। তো আজকে আমি চলে এসেছি কি টাকিং ভিডিও করতে। কি টাকিং বলতে, ঘরের চাবির থলে। আমার কাছে ওই যে চাবির গুচ্ছাগুলো হয় না, যেগুলো মেয়েরা সাজলে গুজলে একটা আর্টিফিশিয়াল আটকে দেয় ঘুরতে টুরতে গেলে বা বিয়ে বাড়িতে গেলে টাক করে, আমার কাছে ওই জিনিস নেই। তো আমার কাছে আমার বাড়ির চাবির থলে আছে। আজকে আমি এই যে দেখতে পাচ্ছ, আজকে আমি টাকিংটা আমার বাড়ির চাবির থলে দিয়েই করছি। আশা করছি বুঝতে পারছো, অনেকগুলো চাবি আছে এর মধ্যে। তো কি টাকিং করে ঘরের কিছু কাজ করতে হবে। তো ঘরের কিছু কাজ বলতে, সঙ্গে আমি আজকে একটা কাজ করব, সেটা হচ্ছে আমার শাড়ির যে র‍্যাক আছে, আলমারিতে আমার শাড়ির যে র‍্যাক আছে সেটাকে অ্যারেঞ্জ করব। শাড়ির র‍্যাকে শাড়িগুলো সব হ্যাং করে রাখা থাকতো, এখন হচ্ছে কি প্রচুর শাড়ি হয়ে গেছে আর আলমারিতে হয়ে গেছে জায়গা কম। সেই জন্য ভাবছি সব শাড়িগুলোকে পাটে পাটে ভাঁজ করে রাখবো, হ্যাঙ্গার থেকে আউট করে দেবো। তাহলে একটু আমার মনে হচ্ছে স্পেসটা বাড়বে, আলমারিটা ছোট, শাড়ি হয়ে যাচ্ছে, এক গুচ্ছ রাখার জায়গা পাচ্ছি না। তো আজকে ভাবলাম কেন না এই ভিডিওটা করা যাক কি টাক করে। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলে আসলাম কি টাকিং ভিডিও স্টার্ট করতে। এই যে হলো আমার কি, অ্যান্ড আমি এটা একবারে টাক করব। এইটা এরকম এস টাইপের করা আছে, আমার সুবিধাই হলো টাক করতে। আমি এটা দেখো, আশা করছি বুঝতে পারছো কিটা টাক করেছে। এটা কিন্তু আর পড়বে না, এটা এরকম টাক করার জন্য একটা এস এরকম করা আছে যেটা ওখানে আটকে দিয়েছি। তো এইবারে তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমার শাড়ি অ্যারেঞ্জ করা। এই শাড়িগুলো সব আলমারি থেকে আমি বের করেছি। শাড়ি আছে, কিছু লেহেঙ্গা আছে, বাট লোয়ার পার্ট আছে, আপার পার্ট নেই। তো এইগুলো হচ্ছে ভীষণ হেভি রাখা। এই দেখো, এই একটা লেহেঙ্গা আছে আমার কাছে, এই একটা লেহেঙ্গা আছে, বাট এর নিচের পার্ট আছে, ওপরের পার্টটা নেই আমার কাছে। তো এইগুলোকে সব আমাকে এখন পাটে পাটে ভাঁজ করে ভালো করে রাখতে হবে, কারণ আলমারিতে জায়গা কমে যাচ্ছে। এই দেখো, শাড়ি ফোল্ড করেই যাচ্ছি, এখনো হয়নি অনেক শাড়ি, কিন্তু তাও কিছু নেই। আমাদের মেয়েদের এটাই হয়, সব থেকেও নেই। তোমরা যারা ম্যারিড তারা জানবে, ম্যারিড কেন, আনম্যারিডদের সাথেও এটা হয়, অনেক শাড়ি আছে কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার সময় আমার তো কিছু নেই। আমারও হয় সেম জিনিস, কোথাও ঘুরতে যাওয়ার আগে, কোনো অকেশনে যাওয়ার আগে, তখন সব শাড়ি লাগে পুরনো হয়ে গেছে, তখন একটা নতুন কিনলে ভালো হয়। সব মেয়েদের একই অবস্থা। আলমারিতে রাখা শুরু করে দিয়েছি, দেখা যাক কতটা জায়গা বাড়াতে পারলাম। Thank you.
শাড়িটা ছিল কালকের সরস্বতী পূজোয় পরা শাড়ি, ছবিগুলো শেয়ার করেছি, তোমরা দেখেছো। কোনোদিন এটা পরে ব্লগ করব, কালকে খুব ব্যস্ত ছিলাম তো কালকে সরস্বতী পূজোর ব্লগটা করা হয়নি, বাট এই শাড়ি পরে একটা ব্লগ অন্যদিন আমি করব। কি টাক করেই আমি আজকে আমার শাড়ি অ্যারেঞ্জ করলাম আলমারিতে। যারা যারা এই কি প্যাকিং এর রিকোয়েস্টটা করেছিল, আশা করছি তাদের রিকোয়েস্ট এবারে পুরো হয়েছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানিও। চলো আজকে এই অবধি টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।